সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ। আমাদের চৈত চরিতামৃত পাঠের এই অনুষ্ঠানে প্রতি রোববার আমরা এখানে উপস্থিত হচ্ছি এবং সবাই মিলে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ গুণকীর্তন চৈতন্য চরিতামৃত থেকে আমরা পাঠ করছি, এবং এটা একটা আমাদের বিশেষ বড় আশীর্বাদ যে আমরা সবাই একত্রিত হতে পারছি। এই পরিস্থিতির মধ্যেও মহাপ্রভু আমাদের উপর কৃপা করেছেন। তো আজকে একটি বিশেষ ভজন আছে, সেই ভজনটা গিয়ে আমরা আজকের আমাদের অনুষ্ঠান বাহরি কথা শুরু করব। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সা, সে জানে ভক্তি রস সা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার, হৃদয় নির্মল ভেলো তার, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম রঙ্গের গুণিতে ঝুরে নিত্য লীলা তারে সুরে, গৌরাঙ্গের গুণে ঝুরে নিত্য লীলা তারে সুরে, সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তি অধিকার, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পায়, সে যায় ব্রজেন্দ্র সুত পায়, শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, যে গৌর জানে চিন্তা তার হয় ব্রজ ভূমে বার, তার হয় ব্রজ ভূমে বার, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে দেবা ডুবে, শ্রী রাধা মাধবন্তরাঙ্গ, শ্রী রাধা মাধবন্তরাঙ্গ, গৃহে বাবনেতে থাকে ঠাকুরাঙ্গ বলে ডাকে, 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 নরোত্তম মাগে তার সঙ্গ,
श्री गौरांग महाप्रभु की श्रीमनित्यानंद प्रभु की समवेत गौर भक्तवृंद की गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदांतिकं। वंदेहं श्री गुरु श्रीजुता पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथानितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपदां सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्यशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशकल्पतरूपस्य कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुरुलंगायते गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरु दिनतारिणं। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे कृष्ण चैतन्य चरितामृत मधु लीला शतदश परिच्छेद श्री चैतन्य महाप्रभुर वृंदावने गमन सम्पर्के आमरा आलोचना करछि। आमरा जानी श्री चैतन्य महाप्रभु के तिनि होच्छेन स्वयं भगवान ब्रजेंद्र नंदन जेई प्रतिशुत हलो सेई बलराम हईल नीताय सेई गौरांग महाप्रभु आपने आचरी विधि जीवेरे शेखाय एई परिकल्पना एवं कृपा देवार जन्ने सेई ब्रजेर कानाई आज की होयेछेन सचिनंदन श्री गौर हरि गौरचंद्र। সেই চৈতন্য মহাপ্রভু তিনি চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ মায়াপুর থেকে তিনি প্রদব্রজে পুরীতে গেলেন। পুরীতে বিভিন্ন বিভিন্ন সার্বভৌম উদ্ধার গজপতি তারণ এইভাবে সবকিছু করার পর তিনি কোথায় গেলেন না এখন চলেছেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে দক্ষিণাত্য বিজয়ের পর বৃন্দাবনের পথে যাচ্ছেন এবং কি কি হচ্ছে আমরা পরপর দেখছি। আমরা দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন না শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বল্লভ ভট্টাচার্যকে নিয়ে বলদেব ভট্টাচার্যকে নিয়ে একজন সেবককে নিয়ে তিনি প্রথমে উড়িষ্যা থেকে বেরিয়ে বনপথে ঝাড়খণ্ড হয়ে ঝাড়িখণ্ডের জঙ্গলে পশু পাখিদেরকে নৃত্য কীর্তন এবং কৃষ্ণ প্রেম বিতরণ করার মাধ্যমে তিনি এসে পৌঁছালেন বারাণসী কাশী। তিনি তপস তপন মিশ্র এবং মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ এবং বিভিন্ন ভক্তদের সঙ্গে তার প্রেমের আলাপ আদান প্রদান এবং তার পরবর্তী পর্যায়ে এখন শ্রী চৈতন্য মহাপ্রভু এসে পৌঁছেছেন কোথায়। গত সপ্তাহে আমরা দেখলাম মহাপ্রভু এসেছেন কোথায় না মথুরায়। মথুরায় তিনি তখন কি করলেন কেশবজি দর্শন করে বিশ্রাম ঘাটে স্নান করে কেশবজি দর্শন করলেন। দর্শন করার পরে নৃত্য গীত করলেন। একজন ব্রাহ্মণ এলো এবং ব্রাহ্মণ এসে তিনিও নৃত্য করছেন। মহাপ্রভু তাকে নির্ভীতিকে জিজ্ঞেস করছেন যে আপনার মধ্যে প্রেম এলো কেন, কিভাবে এলো, কেমন ভাবে এলো, এটা তো স্বাভাবিক নয়, এটা তো সচরাচর দেখা যায় না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কি করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন যখন তাকে যখন জিজ্ঞেস করেছেন তিনি বলছেন আমি শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর কৃপাধন্য ব্যক্তিত্ব। শ্রী মাধবেন্দ্রপুরীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী তার গুরুদেব হচ্ছেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। ভক্তিলতা কল্পবৃক্ষের মূল মাধবেন্দ্রপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুড়ি। তো সেই সময় মহাপ্রভু তখন তার বাড়িতে অবস্থান করছেন এবং তখন সেই ব্রাহ্মণ বলছেন
তোমার পরিচয় কি? তখন সে ব্রাহ্মণের কথা তখন তিনি কি করলেন, তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনিয়া আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। এবং ভট্টাচার্য তখন কি করেন, মহাপ্রভু যে কে এবং মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার সম্পর্ক কি সেটা জানিয়ে তিনি তখন কি করলেন, না তিনি অত্যন্ত আনন্দ পেলেন, তিনি বললেন, আরে আপনার গুরুদেবের শিষ্যের শিষ্য হচ্ছেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু, তো সম্বন্ধ জানলেন এবং তখন তিনি জেনে খুব আনন্দ করলেন। তবে বিপ্র প্রভুর লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে, ভিক্ষা লাগি ভট্টাচার্যে করাইল রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন, পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। তো শ্রীমদ ভাগবতমের একটি শ্লোকের উল্লেখ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যত যত আচরতি শ্রেষ্ঠ তস্তস্তেবতর জনা সত যত প্রমাণং কুরুতে লোকস্তন নিবুদ্ধতে। অর্থাৎ বড় বড় ব্যক্তিরা, শ্রীমদ ভগবদ গীতায় বলা হচ্ছে, শ্রীমদ ভগবদ গীতায় 3 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যেরকম বড় বড় মানুষরা আচরণ করছেন তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত, অনুকরণ করা উচিত নয়। যেহেতু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী আপনার বাড়িতে প্রসাদ পেয়েছেন, আমি আপনার বাড়িতে প্রসাদ পাব। যদ্যপি শয়নীরা হয়স্ত সেই ব্রাহ্মণ, শয়নরা ঘরে সন্ন্যাসী না করে ভোজন। তো এই তখনকার রীতি ছিল যে তিনি যে ব্রাহ্মণ কুলোদ্ভূত ছিলেন সেই বাড়িতে সন্ন্যাসীরা আহার গ্রহণ করতেন না। তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করে তার ভিক্ষা কইল অঙ্গীকার, মহাপ্রভু তারে যদি মিক্ষা মাগিল, দৈন করি সেই বিপ্র করিতে লাগিল কহিতে লাগিল। মহাপ্রভু যেহেতু ওনার গুরুদেবের গুরুদেবী আচরণ করেছেন, সেই জন্য মহাপ্রভু নিজেও সেই পথ অবলম্বন করে বৈষ্ণবরা যে যে পথ দেখিয়েছেন সেই দিকে উনি চললেন এবং তিনি বললেন, তুমি আমাকে প্রসাদ ভিক্ষা দাও। ভিক্ষা মানে কি, আমরা ভিক্ষা ভাবি কলকাতায় বা পশ্চিমবঙ্গে ভিক্ষা ভাবি ওই যে চালানা টানা দেয় ভিক্ষা, ওটা ভিক্ষা, ওটা ভিক্ষা, ভিক্ষা মানে হচ্ছে যে ভোজন করানো, ভিক্ষা দান করানো মানে হচ্ছে সবকিছু, ভিক্ষা মানে হচ্ছে ভোজন করানো, ভিক্ষা দেওয়া মানে হচ্ছে বস্ত্র দান করা, নৈবেদ্য দান করা। বৈষ্ণবরা বাড়িতে এলে বা ভক্তরা বাড়িতে এলে আমাদের এইভাবে সম্মান দেওয়া উচিত, তো সেজন্য তখন তাদের ভিক্ষা করালেন। তখন তিনি কি করছেন, তিনি বলছেন, বিপ্র তখন বলছেন, মহাপ্রভু না আমি আপনার বাড়িতে প্রসাদ পাবো। তখন সেই ভক্ত বলছেন, তোমার ভিক্ষা দেব বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার। তোমার তো কোনো অসুবিধা নেই, তুমি তো ঈশ্বর। তিনি বুঝতে পেরে গেছেন যে মহাপ্রভুকে কে বুঝতে পারে মহাপ্রভুকে, কৃষ্ণ বরণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম কলু সংকীর্তনই প্রারজন্তি সুমেধসা। সুমেধসা মানে যাদের বুদ্ধি আছে, বুদ্ধিমান, তারা বুঝতে পারবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কাকে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই জন্য সাধারণ ব্যক্তি বুঝতে পারবে না, সেই জন্য আপনারা কেউ সাধারণ নয়, সব অসাধারণ, কিন্তু তাইভাবে আমাদেরকে আচরণও করা উচিত। তো উনি বলছেন, আপনি তো স্বতন্ত্র ভগবান, আপনার তো কোনো অসুবিধা নেই আমার বাড়িতে প্রসাদ পেতে। তখন তিনি কি বলছেন, তিনি বলছেন, তোমারে ভিক্ষা দেব বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিবিধ ব্যবহার, বিধি ব্যবহার, তুমি তো ঈশ্বর স্বতন্ত্র, তোমার কোনো বিধি নেই, তুমি অপাপবিদ্ধ, ভগবান আর এক নাম অপাপবিদ্ধ, তোমাকে পাপ স্পর্শ করতে পারে না, কোন সবকিছু নিয়মের ঊর্ধ্বে তিনি, কেন তিনি ভগবান। মূর্খ লোক করিবে কে তোমার নিন্দন, সহিতে না পারিম সেই দুষ্টের বচন। তখন তিনি বলছেন, কিন্তু মূর্খ লোকেরা, কারা মূর্খ, 4 প্রকারের ব্যক্তি ভগবদ গীতায় বলছে ভগবানের সংস্পর্শে আসতে পারে না, তারা সবসময় ভগবান থেকে দূরে থাকে। নামাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপৃত জ্ঞানা আশুরম ভাবমশ্রিতা। তো এই 4 প্রকার ব্যক্তি কখনো ভগবানের কাছে আসতে পারে না, মূর্খ, মায়া অপৃত জ্ঞান, দুষ্কৃতি, যারা নরাধম, এই 4 প্রকার ব্যক্তি তারা ভগবানের সংস্পর্শে, তাদেরকে যতই আপনি চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো নিয়ে আসা, না 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 আমার সময় নেই, না 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 আমি দেশ, আমার অনেক কাজ আছে, এই সময় নষ্ট। কিন্তু সব থেকে বড়
সময়ের উপযোগ হচ্ছে, আমাদের জীবনে আনন্দের উপযোগ হচ্ছে এই হরিকথা শ্রবণ করা, যেটাকে ভব মহৌষধি বলা হয়েছে। তিনি বলছেন কি, তিনি বলছেন এই তোমাকে যদি কেউ নিন্দা করে তখন কিন্তু আমি খুব কষ্ট পাব। প্রভু কয়ে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সবে এক মত নহে ভিন্ন ভিন্ন ধর্ম। তিনি বলছেন যে প্রভু তখন তিনি বলছেন যে শ্রুতি স্মৃতি এবং ঋষিগণ সবে এক মত নহে ভিন্ন ভিন্ন ধর্ম, তাদের কথা আলাদা আলাদা ভাবে করা হয়েছে। কিন্তু তিনি বলছেন ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার পুরী গোসাই যে আচরণ সেই ধর্মসার। তিনি বলছেন শাস্ত্রে অনেক কিছু বলা হয়েছে আর ভিন্ন ভিন্ন ভাব আছে, কিন্তু আমরা ওটা বুঝতে পারবো না। এটা কিন্তু কত বড় কথা মহাপ্রভু বললেন, আমরা বুঝতে পারবো না শাস্ত্রের বিচার, শাস্ত্রে কি আছে না আছে এর বিচার আমরা করতে পারবো না। কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে, প্রভুপাদ। খুব ইজি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। যেরকম মা পাখি সে খাবার চিবিয়ে নরম করে দেয় তারপরে বাচ্চাটাকে খাওয়ায়, তার বাচ্চা সেটা হজম করতে সুবিধা হয়। যেরকম মেঘে নোনা জল সমুদ্রের বাষ্প হয়ে মেঘ উদ্ভূত হয়, সেই মেঘ মিষ্টি জল দেয় সবাইকে, কিন্তু সরাসরি ভাবে সমুদ্রের জল আমরা খেতে পারবো না। সেরকমই শাস্ত্র অনেক বড়, এবং এই মানে কি বলবো, বিভিন্ন রকম বাদ বিভিন্ন রকমের শাস্ত্র এই ওই ঋষি মুনি পাগল হয়ে যাবে মানুষ। সেই জন্য কি করলেন, সব থেকে সহজ পন্থা কি, ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার পুরী গোসাইয়ের যেই আচরণ সেই ধর্মসার। কত সজাগ, যে অত কিছু চিন্তা করার দরকার নেই শাস্ত্রে কি বলছে না করছে, সাধু কি বলছেন দেখো। পুরী গোসাই কে, কৃষ্ণ ভরলতা কল্পবৃক্ষের মূল মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ কিল কইল ছুরি। যখন আমরা নিশ্চয়ই আমরা যখন পাঠ করবো চৈতন্য মহাপ্রভুর বাংলা থেকে পুরী যাত্রা, সেই সময় রেমুনাতে যখন আসছিলেন সেই সময় এই কথা তিনি বলেন, কার সম্পর্কে, তার পরম গুরুদেব সম্পর্কে। এই জন্য তিনি কি বলছেন, পুরী গোসাই যেহেতু আপনার বাড়িতে প্রসাদ পেয়েছেন আমি প্রসাদ পেতে পারবো। তো তিনি সেখানে বলা আছে মহাভারতের বন্য পর্বে বলা হয়েছে তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন্যা নাস্তা বিশ্বাস্ত মনং ভিন্নম ধর্মস্থ তত্যং নিহিতং গুহায় মহাজনগত সুপন্থা মহাজনগত সুপন্থা। তর্ক সহজেই প্রতিষ্ঠা শূন্য সকলকেও ভিন্ন ভিন্ন যাহার মত ভিন্ন ভিন্ন ঋষিরাও করতে পারে, এত ভিন্ন ধর্ম গুরুতত্ত্ব রূপে আচ্ছাদিত আছে, অর্থাৎ শাস্ত্রাদি পাঠ করিয়া ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাহাকে মহাজন বলিয়া সাধুগণ স্থির করিয়াছেন তিনি যে পন্থাকে শাস্ত্র পন্থা বলিয়াছেন সেই পথই অপর সকল ব্যক্তির গমন করা উচিত। কত সোজা, এদিকেও তাকাতে হবে ওদিকে তাকাতে হবে না, যা ছিল প্রভুপাদ বলেছেন গুরুদেব বলেছেন চুপচাপ কর, ব্যাস কাজ শেষ। সেই জন্য বলা হচ্ছে তখন আবার তিনি বলছেন তবে সেই বিপ্র প্রভুকে ভিক্ষা করাইল, মধুপুরীর লোক প্রভুকে দেখিতে আইলো। মধুপুরীর লোক মানে কোন মধুপুরী, মধুপুরী মানে হচ্ছে মথুরার আরেক নাম মধুপুরী। তখন তিনি ভিক্ষা করালেন মহাপ্রভুকে, প্রসাদ ভোজন করালেন ওনার বাড়িতে। প্রসাদ ভোজন করাবার পর যারা মথুরার লোকেরা মহাপ্রভুর কথা শুনেছে, কেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, সূর্যকে যেভাবে মেঘ দিয়ে ঢাকা দেওয়া যায় না, মহাপ্রভু এসেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে লুকিয়ে রাখা সম্ভব, সম্ভব নয়। তো সবাই মহাপ্রভুকে দেখতে এসেছে, লক্ষ সংখ্যা লোক আইসে নাহিক গণন, বাহির হইয়া প্রভু দিল দর্শন, বাহু তুলি বলে প্রভু হরি বল ধ্বনি, প্রেমে মত্ত নাচে লোক করে হরিধ্বনি, হরি বল, সবাই বলুন হরি বল হরি বল, আনমিউট করার দরকার নেই, মিউট থেকেই হরি বল করুন, হরি বল হরি বল হরি বল, কি সুন্দর। তো সবাই খবর পেয়ে গেছে, কারণ কৃষ্ণের স্বরূপ কি, ঈশ্বর পরব কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সব কারণের কারণ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এবং তিনি সর্বাকর্ষক। যেন চৈতন্য মহাপ্রভু সবার কে আকর্ষণ করছেন, মহাপ্রভুকে দেখার জন্য লক্ষ সংখ্যক লোক আসে, নাইকে গণন গণনা করা যাচ্ছে না এত লোক এসেছে। বাহির হইয়া প্রভু দিল দর্শন, যেমন তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন,
বেরিয়ে এসে মহাপ্রভু কি দিলেন? দর্শন দিলেন, বাহুতুলি বলে প্রভু হরিবল ধ্বনি, হরিবল ধ্বনি দিচ্ছেন। প্রেমে মত্ত নাচে লোক করে হরিধ্বনি, কি সুন্দর হয়ে থাকবে না সেই সময়টা? হ্যাঁ, যখন ভাবুন মহাপ্রভু বিপ্রের বাড়ি থেকে বেরিয়ে এসে দুহাত তুলে তিনি কি করছেন না, তিনি হরিধ্বনি দিচ্ছেন, জোরে জোরে সবাইকে বলছেন হরি বল হরি বল হরি বল। আর সবাই তখন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে দেখে সবাই হরিধ্বনি দিচ্ছে। যমুনার ২৪ ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। তখন তিনি কি করলেন কি, সেই বিপ্র তিনি চৈতন্য মহাপ্রভুর, যিনি অনুগামী হয়েছেন সেই চৈতন্য মহাপ্রভুর কে যিনি ভালোবাসছেন, তিনি কি করছেন, তিনি চৈতন্য মহাপ্রভুকে ২৪টা ঘাট দর্শন করালেন এবং তীর্থস্থান দর্শন করাচ্ছেন। কাকে দর্শন করাচ্ছেন? মহাপ্রভুকে। মহাপ্রভুকে নিজে কৃষ্ণ, কিন্তু মহাপ্রভু তার সেবা গ্রহণ করছেন। মহাপ্রভু তো জানেন সবকিছু, তবুও তিনি সেই ব্রাহ্মণের সেবা গ্রহণ করছেন। এটা হচ্ছে মহাপ্রভুর সরলতা, এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু আমরা কি জানি, আমরা কিছু জানি, কিন্তু মহাপ্রভু আমাদের সেবা দিয়েছেন। এটা আমাদের কত বড় আশীর্বাদ জানো, যে তোমরা মহাপ্রভুকে আমাদের জীবনে পেয়েছে। কোন কোন জায়গা গেলেন আসুন আমরা সবাই মহাপ্রভুর সঙ্গে যাই। কোন কোন জায়গা মহাপ্রভু, আমরা কোথায় এখন? বৃন্দাবনের দিকে যাচ্ছি আমরা, মথুরায়। ২৪ ঘাটে মহাপ্রভুর সঙ্গে আমরা স্নান করলাম, এবং স্নান করার পর আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা দর্শন করব, কি কি দর্শন করব? স্বয়ম্ভু বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণ আদি দেখিল বিস্তার। বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণ প্রভুর সঙ্গেতে রহিল। মহাপ্রভু বললেন সব এইগুলো দর্শন করলেন, কি কি দর্শন করলেন, স্বয়ম্ভু বিশ্রাম ঘাট, দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণ, এই সব কিছু মহাপ্রভু দর্শন করলেন। তারপরে মহাপ্রভু বললেন বৃন্দাবনে যাবো, আমি বৃন্দাবন দর্শন করব। তো বৃন্দাবনে যখন দর্শন করার ইচ্ছা হলো, তখন কি কি করলো সেই ব্রাহ্মণ, তাকে বৃন্দাবন নিয়ে বলো, আমি তোমাকে নিয়ে যাব। এখানে মহাপ্রভু কি দেখাচ্ছেন, মহাপ্রভু একটা জিনিস দেখাচ্ছেন, ধামে যেতে গেলে একা যেতে নেই। আমরা অনেক সময় কি পটরা পটরি বেঁধে চল রে চল রে, এই সকালবেলা বেরিয়ে রাত্রেবেলা চলে গেলাম, ফ্লাইট টাইট ধরে চলে গেলাম। মহাপ্রভু কি করছেন? সেই জন্য ভক্তিম ঠাকুর বলছেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। ভক্তদের সঙ্গে আমাদের ধামে যাওয়া উচিত, তাহলে কি হবে, তারা ধাম দেখাবে। মহাপ্রভু দেখুন নিজে কৃষ্ণ, কিন্তু তিনি সব জানেন, কিন্তু সেই ব্রাহ্মণের সঙ্গে উনি যাচ্ছেন, বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে তিনি যাচ্ছেন, এবং তিনি বলছেন হচ্ছে আমাকে তাহলে বন দেখাও। সেই জন্য শিল প্রভুপাদ একবার বৃন্দাবনের গুণকীর্তন করছেন, তো সেই সময় একজন জনৈক ভক্ত এত উৎসাহ পেয়ে গেছে, সে বৃন্দাবনে পরের দিন কাউকে কিছু না বলেই কলকাতা ইন্ডিয়ায় চলে এসেছে, দিল্লিতে আমেরিকা থেকে এসে বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে গিয়ে দেখছে কোথায় বিতোষী কুঞ্জ, কোথায় রেবা নদী, এ তো শুধু নালি নর্দমার শুয়োর আর কুকুর, হরে কৃষ্ণ কোথায় সেই মধুমালতি, কোথায় গুঞ্জ, এখানে তো শুধু গোবর আর মানে ঘোড়ার কি করা যাবে। ও আর ভালো লাগেনি, সব তল্পি তল্পা কুটি ফিরে চলে এসেছে। তো ধামকে দেখতে হবে ভক্ত কথার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। আমরা পুরী যাই, মনে আছে আমরা সবাই গেছিলাম পুরী, আমরা যাই বৃন্দাবন, আমরা যাই মায়াপুর, সবাই মিলে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের একটা বড় আনন্দ। এমনকি মায়াপুরও যখন আমরা যাই আমরা সবাই মিলে যাই। সেজন্য বলছেন ভক্তিবন্ধ ঠাকুর গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। আপনি আচরণ বিধি জীবের শেখায়, তিনি নিজে আচরণ করছেন, তিনি ভগবান হয়েও সে ব্রাহ্মণকে বলছেন তুমি আমাকে বন দর্শন করাবার জন্য নিয়ে চলো। তখন তিনি করলেন কি, খুব সুন্দর, বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল। মধুবন তাল মুকুন্দ বেহুলা বন গেলা, তাহা তাহা স্নান করি প্রেম বিষ্টা হইলা। কোন কোন বনে গেলেন? মধুবন, যে গান আছে না মধুবন মে রাধিকা, এই মধুবন,
এই যে মধুবনে উনি গেছেন, মধুবন, তালবন, বলরামের প্রিয় তাল, কুমুদ বন, বহুলা বন, এইসব গান সব জায়গায় গেলেন। যে তীর্থে স্নান করলেন, মহাপ্রভু দেখাচ্ছেন যে তীর্থে গেলেই হবে না, আমাদের সেখানে স্নান করতে হবে, তীর্থে গিয়ে স্নান করতে হবে, তীর্থে গিয়ে আমাদেরকে আশ্রয় লাভ করতে হবে, মানে কেমন করে চলবে? আর ভক্তদের সঙ্গে যেতে হবে। ওই উঠলো ভাই তো কটক যাই, ওরকম করলে ধাম যাত্রা হয় না। এ চল রে পেটরা পেটরি ভা, চল রে আগে যাব ঘুরতে। ঘোরার জন্য ধাম নয়, ধাম ঘোরার জন্য নয়, ধাম হচ্ছে আশ্রয় নেবার জন্য। ধাম হচ্ছে কি? আশ্রয় নেবার জন্য, ভালোবাসার জন্য আমাদের ধামে যাওয়া উচিত। তখন কি বললেন? এবং প্রেমাবিষ্ট হলেন, ধামে গিয়ে মনন করা উচিত, এখানে কৃষ্ণ ছিলেন, এখানে রাধা রানী ছিলেন, এখানে গোপিকারা ছিলেন, ললিতা, বিশাখা, তুঙ্গ বিদ্যা, চম্পকলতা, ইন্দুলেখা, সুচিত্রা, সুদেবী, রঙ্গদেবী, হ্যাঁ সুচিত্রা বলে একজনের নামও আছে এখানে, ইন্দুলেখা, চম্পকলতা সবাই এখানে আছে। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে, তো মহাপ্রভু সেখানে গেলেন। পথে গাবি ঘটা চরে প্রভু দেখিয়া, প্রভুরে বেড়িয়া সে হুঙ্কার করিয়া। তো হঠাৎ কি হয়েছে, অনেকগুলো গরু যাচ্ছিল ওখানে, গরু, পথে গাভী ঘটা করে চরে প্রভুরে দেখিয়া, প্রভুকে বেড়িয়া আসি হুঙ্কার করিয়া। গাভি দেখি স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গাভি প্রভুর চাটে সর্বাঙ্গে। তো গরুরা করেছে কি হঠাৎ করে, গরুরা করেছে হঠাৎ করে, তারা মহাপ্রভুকে দেখেছে। যে মুহূর্তে গরুরা মহাপ্রভুকে দেখেছে, তারা করেছে কি, তারা মহাপ্রভুর কাছে দৌড়ে এসেছে আর হাম্বা হাম্বা রব করেছে, করে চলে এসেছে। চলে এসে আর কি করছে, না মহাপ্রভুকে চাটছে। হ্যাঁ, গরুর গরুর কিন্তু জীব কিন্তু একটু খসখসে। গাভী দেখি স্তব্ধ প্রভুর প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গাভী প্রভুর চাটে সর্বঙ্গে। তো প্রেমে এই গাভীরা করছে কি, সেটা তো স্বয়ং কৃষ্ণ, এটা তো স্বয়ং কৃষ্ণ, সেই গোপাল, তিনি তখন করছেন কি, গাভীরা এসে যখন চাটছে তখন মহাপ্রভু কি করছে, সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডুয়ান, প্রভুর সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। তো মহাপ্রভু তখন করছেন কুণ্ড, কুণ্ড মানে কি, এই চুলকাচ্ছে, মহাপ্রভু তখন গলায় চুলকে দিচ্ছে এরকম এরকম করে, আহারে আহা আমার করে দিচ্ছে, মাথা চুলকে দিচ্ছে, এই চুলকে দিচ্ছে। তো মহাপ্রভু তখন এই গাভীদেরকে তিনি করছেন কি, আদর করছেন। এই আদরকে কি বলে, এই আদরকে বলে অঙ্গকুণ্ডুয়ন, অঙ্গকুণ্ডুয়ন মানে গা চুলকে দেওয়া। তো বলা হয় গাভীর অঙ্গ স্পর্শ করলে রোগ চলে যায় শরীর থেকে। তো মহাপ্রভু তো প্রেমে করছেন, আমি এমনি যে জানাচ্ছি, যখন আমরা গাভীর যদি সঙ্গে থাকি, ভারতবর্ষে আগে প্রচুর গাভী ছিল, কার কাছে কত গাভী আছে সেই অনুযায়ী একজনকে ধনী বলা হতো, এদেরকে বলা হতো গোধন। এখন কার কাছে কটা গাড়ি গাভী আছে, গাভী নেই, গাড়ি আছে, গাড়ি থেকে কি আর দুধ পাওয়া যাবে, ছানা পনির মাখন, না গাভী, গাভী মানে গরু, গরুর মুখ, গরু কি কি খায়, খড় খায়, কুটো খায়, আনাজ কাটা খায়, আর দেয় কি গোরস, অর্থাৎ দুগ্ধ, যা অত্যন্ত পুষ্টিকর সকলের জন্য। এজন্য ভগবানের আরেক নাম কি, গোবিন্দ। দক্ষিণ ভারতে যাবেন, মন্দির খোলার আগে, দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দির খোলার আগে গাভীকে নিয়ে যাওয়া হয় ভেতরে, গাভী সেখানে গোমূত্র এবং গোবর ত্যাগ করবে, এবং গাভীকে দেখে ভগবান প্রসন্নতা লাভ করে মন্দির তারপর খোলা হয়। যেখানে গাভী থাকে সেখানে বাস্তুদোষ হয় না, গাভীর অঙ্গে সব দেবতারা থাকেন। সেজন্য সুচৈতন্য মহাপ্রভু তিনি করছেন কি, তিনি গাভীদেরকে, এবং সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডুয়ান, প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। আর প্রভুর সঙ্গে আর ছাড়ছে না তারা, তারা কি করছে, না সব সময় প্রভুর সঙ্গে সঙ্গে রয়েছে গরুগুলো। কষ্টে সৃষ্টে ধেনু সব রাখিল গোয়াল, প্রভুর কণ্ঠ শুনি আইসে মৃগীপাল।
এখানে খুব মজা হচ্ছে কিন্তু বৃন্দাবনে, সবাই তৈরি তো? হরি বল, সবাই একবার বলুন হরি বল, আনমিউট না করেই বলুন হরি বল। আমি সবাইকে দেখছি কিন্তু হরি বল বলছে কিনা, অনেকে বলছে না, সবাই বলুন হরি বল, হরি বল, হরি বল। এই যে হাত তুলেছে অনেকে, হরি বল হরি বল। অনেকে আবার পর্দার আড়ালে রয়েছে, হরি বল বলছে কিনা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অনেকে হাত তুলেছে, বাহ খুব ভালো হয়েছে। তখন কি করছে, অনেক কষ্ট করে সেই গোয়ালারা তখন কি করলেন, তাদেরকে আটকে রাখলেন। কাদেরকে আটকে রাখলেন? এই মানে গরুদেরকে। কষ্টে শিষ্টে ধনু সব রাখিল গোয়াল, প্রভু কণ্ঠ শুনিয়াই সে মৃগীপাল। তখন কি করছে, এই সময় কি হয়েছে না, হ্যাঁ না, মৃগীরা এসেছে। মৃগীরা মানে মৃগী রোগ নয়, আমরা তো বাংলা ভাষার মাথা খেয়েছি এখন, আমাদের মানে বাংলা ভাষা জানি না কত টাকার মনে আছে, এখন সব অন্যরকম অন্যরকম, কুল হট এইসব আলোচনা, কেউ কেউ আর বাংলা ভাষায় কিছু কথা বলে না। কিন্তু বাংলা হচ্ছে সব থেকে সুন্দর ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষার এই মাধুর্যের জন্যই কিন্তু কৃষ্ণ আবার এলেন। কিভাবে এলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এলেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর আমাদের একজন আচার্য বলছেন, একদিন সারা বিশ্বের মানুষ তারা আসবে, একত্রিত হবে, এবং তারা বাংলা শিখবে। কেন জানে? শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত পাঠ করার জন্য। তার কারণ, বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা হয় না, সেজন্য চৈতন্য মহাপ্রভু বাংলা ভাষাতেই বলছেন। আমাদের কত সৌভাগ্য যে আমরা বাংলা ভাষা জানি, আমাদের কত সৌভাগ্য যে আমরা বাংলা ভাষা চৈতন্য চরিতামৃত পড়তে পারি। কিন্তু পড়ছি কি সেটা আর জিজ্ঞেস করলাম না, নিজেকে বিচার করতে হবে। মৃগী মৃগ মৃগী মুখ দেখি প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। তখন কি হয়েছে, এই মৃগ মৃগীরা প্রভুকে ভয় পাচ্ছে না, হরিণ খুব ভীতু প্রাণী, তারা কিন্তু মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই চলছে। কি অপূর্ব দৃশ্য চিন্তা করুন। হ্যাঁ, একেই তো দীর্ঘকায়, অঙ্গ হচ্ছে একদম সোনার মতো, তার মধ্যে অরুণ বসন, তার মধ্যে তিলক, তার মধ্যে বিভিন্ন রোমাঞ্চ কম্পাশ্রু, এগুলো হচ্ছে ভূষণ, এই ভাবগুলো সেই নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে প্রবেশ করছেন। বেহুলাবন মধুবনে ঘুরে বেড়াচ্ছেন, গরু আসছে, রাখালরা আটকে রাখতে পারছে না, মৃগ মৃগীরা আসছে, এবং তারা কি করছে, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে আসে, তার বঙ্গবন অঙ্গ চাটছে। তার কারণ, তারা বুঝতে পেরেছে এই হচ্ছে সেই কৃষ্ণ, আমাদের কৃষ্ণ, আমাদের গোপাল, আমাদের গোবিন্দ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গো এবং ব্রাহ্মণের হিতকারী যিনি, গো এবং ব্রাহ্মণের হিতকারী যিনি, তিনি হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দই আবার এসেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, গৌর নটরাজ রূপে, গৌর গোরাচাঁদ রূপে। এবং তিনি করছেন কি, তারা বুঝতে পেরেছেন, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। তারা ভয় করছে না, তারা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে। বাটে বাটে মানে বাটো মানে একটা উড়িয়া শব্দ, হ্যাঁ, বাটো মঙ্গলা। পুরীতে আসার সময় যখন আসবেন দেখবেন বাটো মঙ্গলা আসবে। তিনি হচ্ছেন কে, জগন্নাথ পুরীতে প্রবেশ করার আগে দেবী কাত্যায়নী, দেবী দুর্গা অবস্থান করছেন ধামের রক্ষক হিসেবে। তার নাম হচ্ছে বাটো মঙ্গলা, অর্থাৎ রাস্তা। আবার মহারাষ্ট্রের বাট লাগজানো নয়, বা যে বলে না বাট লেগে গেছে, ওই বাট নয়, বাট মানে হচ্ছে রাস্তা। তো সেই জন্য করা হচ্ছে কি, বাটে বাটে। এরপরে কি হচ্ছে, গরু এসেছে, হরিণ এসেছে, এরপর কে এসেছে, শুক পিক ভৃঙ্গ প্রভুরে দেখিয়া পঞ্চম গায়, শিখিগণ নৃত্য করে প্রভু আগে যায়। প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতা গণে, অঙ্কুর পুলক মধু অশ্রু বরিশনে, ফুল ফল ভরি ডাল পড়ে প্রভু পায়, বন্ধু দেখি বন্ধু যেন ভেট লইয়া যায়। বোঝা যাচ্ছে কি অপূর্ব না? তো বলছে ফুল ফল লতা পাতা আর পাখিরা, কোন কোন পাখি, শুক পিক ভৃঙ্গ,
শিখিগণ মানে হচ্ছে ময়ূর, তারা সবাই গাইছে চরম সুরে। চরম সুর মানে একদম সারে গামা পা ধা নি সা, ওই চরম সুরে গাইছে তারা, পাখিরা গাইছে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য। তারা সবাই গাইছে এবং ফুল ফল লতা তারা সবাই মহাপ্রভুর চরণে যেন ভেঁট নিয়ে এসেছে, বন্ধু যেরকম বন্ধুর জন্য ভেঁট নিয়ে যায়। জড় জগতের সঙ্গে কত পার্থক্য আধ্যাত্মিক জগতে। আমরা যখন নেমন্তন্ন পেতাম ছোটবেলায়, তো বন্ধুদের মধ্যে কি করি, কত টাকা দেবো রে, কত টাকার গিফট, এসব আমি চাঁদাতল চাঁদাতল, কত টাকার গিফট হলো, ঠিক আছে 100 টাকার গিফট, কিন্তু খেয়ে আসো 500 টাকার। হরে কৃষ্ণ, দেবো দেবো যতটা খাবো তার থেকে বেশি, এটা জড় জগৎ, কতটা বেশি লাভ করা যায়। কিন্তু মহাপ্রভুর আধ্যাত্মিক জগৎ ওরকম নয়, তারা বুঝতে পেরেছে কৃষ্ণ আবার ফিরে এসেছে বৃন্দাবনে, সেই কৃষ্ণ চলে গেছিল আবার তিনি ফিরেছেন। তারা গরু গাভী হরিণ হরিণী সুখ প্রিকম পিক ময়ূর শিখি, যাদের আছে শিখা আছে যাদের, তারা সবাই এসে মহাপ্রভুকে এবং গুল্ম লতা পুষ্প ফল সব দিয়ে তারা মহাপ্রভুকে ভেট দিচ্ছে। প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর জঙ্গম, আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ। একজন বন্ধুকে দেখলে যেরকম আরেকজন বন্ধুর আনন্দ হয়, তারা সবাই বৃন্দাবনের গুল্ম লতা তরু সবাই আনন্দ পাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে। স্থাবর জঙ্গম, স্থাবর মানে যারা নড়তে পারে না, পাথর কি বলে বাড়ি ঘর সবাই আনন্দ পাচ্ছে। গিরি শৈল, শৈল মানে হচ্ছে পর্বতরা, সবাই আনন্দ পাচ্ছে চৈতন্য মহাপ্রভুকে দেখে। তার কারণ কি, তিনি তো তাদের পিতা, তিনি তাদের বন্ধু সব থেকে। সেই জন্য তিনি কি বলছেন, তখন কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তা সবার প্রীতি দেখি প্রভু ভাবা বেশে, সবাসনে ক্রীড়া করে হইয়া তার বসে। যে যেরকম ভাবে মহাপ্রভুকে ভালোবাসা দিচ্ছে সেই ভাবে চৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে আদান প্রদান করছেন প্রেমে। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজাম্যহম্। যে যেভাবে কাউকে ভালোবাসে তার সঙ্গে সেইভাবেই তিনি আদান প্রদান করছেন। সেই জন্য চৈতন্য চরিতামৃত আরেক জায়গায় বলা হচ্ছে, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। মহাপ্রভু কেন আসেন, কৃষ্ণ কেন এসেছেন, পরিত্রাণায় সাধু নাম, সবাই আগে এটা বুঝতে হবে, সাধুদের অন্ন দেওয়ার জন্য। বিনাশ আছে দুষ্কৃতাম, সেটা সেকেন্ডারি বিনাশ আছে দুষ্কৃতাম, সেটা হচ্ছে দ্বিতীয়। প্রাথমিক কার্য কি, ভক্তদের কেন দেওয়ার জন্য, এটা হচ্ছে কৃষ্ণের প্রথম কাজ। বাণী তিনি ভক্ত বৎসল, ভক্ত প্রাণ ধন, এই জন্য কৃষ্ণের এক নাম পাণ্ডব প্রাণ। তিনি ভক্তদেরকে ভীষণ ভালোবাসেন এবং সেই জন্য তিনি আসেন। কিভাবে না, বারবার তিনি আসেন ভক্তদেরকে প্রেম দেবার জন্য। মহাপ্রভুকে যেভাবে তারা ভালোবাসে তাদেরকেও মহাপ্রভু সেইভাবে তাদের বশে হয়ে গেছেন। বশ মানে কি, মহাপ্রভু তাদেরকে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। অনেকে বলে না ভগবান হব আমি, তখন আমি তাদেরকে বলি ভগবান হওয়াটা বড় কথা নয়, তুমি যদি ভগবানের থেকেও বড় হতে পারো তাহলে কেমন হয়। বলছে হ্যাঁ তাহলে তো মজা হবে, ভগবানের থেকে বড় হওয়া যায় না, কিভাবে ভগবানের থেকে বড় হবে। বলছে ভগবানের ভক্ত হলেই সব থেকে বড় হয়ে যাওয়া যায়, ভগবানের থেকেও বড় হয়ে যাওয়া কিভাবে। বলছে যশোদা যখন নন্দ বাবা যাচ্ছেন কোথায় কি বলে কর দেবার জন্যে কংসের কাছে, সেই সময় যশোদা কৃষ্ণকে বলছেন, ছোট্ট কৃষ্ণ কৃষ্ণকে বলছেন বাবার খড়মটা এনে দাও। তখন কৃষ্ণ করেছে কি, বাবার খড়মটা নিজের মাথায় নিয়ে আসছে। ছোট্ট কৃষ্ণ যিনি বিশ্বম্বর, তিনি সারা জগৎ তাকে তিনি তৈরি করেছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনি যেন ওই পাট খড়মটা তুলতে পারছেন না। ভগবান বড় না, ভগবান তার ভক্তের জুতো ওঠাচ্ছে। সেই জন্যে আমাদের ভালোভাবে ভগবত ভক্তি করতে হবে। ভগবান একমাত্র হচ্ছেন কৃষ্ণ, একম এবং অদ্বিতীয়ম, একমাত্র ভগবান কৃষ্ণ এবং ওনার দ্বিতীয় কেউ নেই। সবার ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন, হরি বল, সবাই একবার দু হাত তুলে বলুন হরি বল। মা যাকে দেখছেন কি বলতেন, হরি বল বলার জন্য।
তখন তারপরে কি হলো, প্রতি বৃক্ষলতা প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণ সমর্পণ, অশ্রুকম্প পুলক প্রেমে শরীর অস্থিরে, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো বলে উচ্চস্বরে হরি হরি বল। মহাপ্রভু বৃক্ষ লতা সবাইকে জড়িয়ে ধরছেন এবং মনে মনে এই পুষ্করা যে পুষ্পগুলো পড়ছে মহাপ্রভুর হাতে সেগুলো উনি কৃষ্ণকে সমর্পিত করছেন। তিনি নিজে কৃষ্ণ, কিন্তু তিনি কৃষ্ণকে নিজে ভক্ত হিসেবে এসেছেন বলে দেখাচ্ছেন যে আমাদের ভোগের পাত্র নয় এটা, আমরা এসেছি সেবক। ভগবান হচ্ছেন ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতনাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। ভগবানকে সমর্পিত সবকিছু, আমরার জন্য নয়। এবং তখন তিনি কি করছেন, তিনি কৃষ্ণকে সমর্পিত করছেন, আর সারা শরীরে ওনার আনন্দ আসছে। সে আনন্দ গুলো কি, অশ্রুকম্প পুলক প্রেমে শরীরই অস্থির, অশ্রুকম্প পুলক প্রেমে শরীর অস্থিরে, অস্থির হয়ে যাচ্ছে শরীর ওনার। কৃষ্ণ বলো বলে উচ্চস্বরে, এবং তিনি কি বলছেন, সবাইকে কৃষ্ণ বলতে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু সবাইকে কৃষ্ণ বলতে বলছেন, তার ফলে কি হচ্ছে, স্থাবর জঙ্গম মিলি করে কৃষ্ণ ধ্বনি, প্রভুর গম্ভীর শনে যেন প্রতিধ্বনি, মৃগের গড়া ধরি প্রভু করেন রোদনে, মৃগের পুলক অঙ্গে অশ্রু নয়নে, বৃক্ষ ডালে সুকুশারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিত হইল মন। তখন সুখ সারি দর্শন দিয়েছে, আর মৃগ মৃগীকে গলায় জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছে। এবার সুখ সারিকে যে ধরে মহাপ্রভু কি শুনছেন সেটা আজকে আমি বলবো না। সুখ হচ্ছে পুরুষ টিয়া আর সারি হচ্ছে শ্রীমতী টিয়া, এদের কথোপকথন মহাপ্রভুর ইচ্ছা যে শোনার, শুনতে চান সামনের রোববার 6টার সময় আমি শোনাবো যে সুখ আর সারি কি গান গাইল। তো মহাপ্রভু এই যে বলছেন, কি বলছেন, তিনি তিনি বলছেন কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলে তিনি বলতে বলছেন। তা আমাদের সবাইকে এই কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করতে হবে, এটা মহাপ্রভু আমাদের সবাইকে বলছেন, এবং তিনি আমাদের কাছ থেকে সেটা আশা করেন যে আমরা কৃষ্ণ নাম করব। এবং কৃষ্ণ নাম কিভাবে করতে হবে, আমাদের কৃষ্ণ নাম আমাদেরকে করতে হবে খুব ভালোবেসে, ভগবানকে ভগবানকে প্রেম দিয়ে ভালোবেসে করতে হবে। এবং যখন আমরা নাম করব যেন নামটাই আমরা স্মরণ করতে পারি। তোতা পাখির মতো নাম করলে হবে না, তোতা পাখির মতো নাম করা বুঝতে পেরেছেন, তোতা পাখির মতো নাম করে, হ্যাঁ তোতা পাখির মতো নাম করলে হবে না। আমাদের কি করে করতে হবে, না ভগবানকে ভালোবেসে হরিনাম করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা কেন হরিনাম করছি। সচেতন মহাপ্রভু এখানে বলছেন সবাইকে, মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভু এখানে বলছেন সবাইকে কৃষ্ণ বলো বলে উচ্চস্বরে, সবাই কৃষ্ণ নাম করতে বলছেন তিনি। তো প্রভুপাদ একবার গেছিলেন, প্রভুপাদ একবার গেছেন একজন জনৈক ব্যক্তির বাড়িতে। তো ওখানে যে টিয়া পাখি রয়েছে, একটা টিয়া পাখি, সেই টিয়া পাখি খুব সুন্দর করে রাধে কৃষ্ণ বলছে, আর ভক্তরা সবাই জড়ো হয়ে গেছে যে দেখো কি সুন্দর রাধে কৃষ্ণ বলছে, রাধে কৃষ্ণ বলছে, রাধে কৃষ্ণ বলছে, কি ভালো কি ভালো টিয়াটা। তখন প্রভুপাদ বলছেন যে ওই টিয়ার প্রতি অত কিছু তোমরা লোভ দেখো না, ওকে যা শেখাবে ও তাই শিখবে, কিন্তু ও জানে না ও কি বলছে। ওকে দাম মারো দাম বললে ওই দাম মারো দাম দাম মারো দাম বলবে, কবি কুচি কবি গাম কবি কুচি কবি গাম ওই কবি কুচি কবি গাম বলবে, তার কোনো ধারণা নেই যে ও কি বলছে। ওর গলাটা যখন এসে ধরবে, ওর গলা যখন এসে ধরবে কে অন্য কোনো প্রাণী, তখন ক্যাঁ 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 আওয়াজ হবে ওর গলা থেকে, তখন হরিনাম আসবে না। অন্তকালে চমামেব স্মরণ মুক্ত আকালে, এবার অন্তকালে যে স্মরণ করার কথা সেটা কিন্তু তার হবে না, তখন ক্যাঁ 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 আরাম হবে। সেরকম ভাবে
আমরা কত ধন্যাতি ধন্য হরি গুরু বৈষ্ণবের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায়। আমরা এই অমৃতময় শ্রী চৈতন্য মহাপ্রভু যে বলছেন কৃষ্ণ নাম নেবার জন্য, সেই কৃষ্ণ নাম পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, তো বৃথা সময় নষ্ট করা উচিত কি? উচিত নয়। তাহলে তো আমরা নির্বুদ্ধিতা হবে, সেটা সেটা আমাদের বোকামো হবে, জেনে শুনে বিষ পান করার মতো হবে। সেজন্য আমাদের কি করা উচিত? খুব ধৈর্য সহকারে আমাদের সবাইকে বোঝা উচিত যে আমাদের কিভাবে সময় ব্যতীত করা উচিত। সেজন্য যখনই আমরা সুযোগ পাবো হরিকথা শোনার, যখনই আমরা সুযোগ পাবো নাম করার, যখনই আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে একটা ভালো সুযোগ এসেছে মন্দিরের তরফ থেকে, এই সব রাধা গোবিন্দ মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের কৃপাতে হচ্ছে, এবং আমাদের সেই জিনিসটাকে বুঝতে হবে, এবং আমাদের আরো সিরিয়াসলি আরো দৃঢ়তার সঙ্গে ভক্তি করতে হবে, আনন্দের সঙ্গে ভক্তি করতে হবে। এটা আমাদের একটা বড় পরিবার, যেখানে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার গৌর নিতাই, হচ্ছেন আমাদের প্রাণ স্বরূপ। এবং সেই জন্য চৈতন্য মহাপ্রভু কে? স্বয়ং কৃষ্ণ। সেই জন্য আমাদের সবাইকে এইভাবে বৃন্দাবনে যেভাবে যেতে হবে, আজকে কত কিছু আমরা শিখলাম, একা যেতে আমরা উচিত নয় ধামে, আমাদের ভক্ত সঙ্গে যাওয়া উচিত। আমরা এটাও শিখলাম হ্যাঁ, যে কিভাবে ধামের আশ্রয় গ্রহণ করা উচিত, কিভাবে আমাদেরকে ভগবানকে ভালোবেসে তার নাম করা উচিত, এবং আমরা কত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে ভগবানকে আমাদের জীবনে পেয়েছি। জেনে সময় নষ্ট করা উচিত নয়। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে, শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল আজ অমৃত লহরি, বদন ভরিয়া বলো হরি হরি। তা আমি একটা ভজন গাইবো, খুব সুন্দর একটা ভজন আছে। ভজন গাওয়ার আগে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। গত সপ্তাহে রসিকেশ্বরী মাতাজি আমাদের একজন গুরু বোন, উনি একটি প্রশ্ন করেছিলেন, তার উত্তর দেওয়া হয়নি আমার। উনি কি আছেন এখানে রসিকেশ্বরী মাতাজি? নেই। রসিকেশ্বরী মাতাজি আপনি আছেন? তো আপনার যদি কোনো কি বলে প্রশ্নটা, আপনার আগের সপ্তাহের প্রশ্নটা আপনি করতে পারেন এখানে। আগের সপ্তাহের প্রশ্ন কি ছিল তোমার? এখন বলবো প্রভু, এখন বলবো। হ্যাঁ হ্যাঁ, এখন বলুন, এখন বলুন। প্রভু আপনি আগের সপ্তাহে এক্সাম্পল দিয়েছিলেন যে রামানুচারিয়া মন্দিরে যখন উঠতেন তখন হাঁটু নীল ডাউন করে উঠতেন, আর কিছলিনেশ কমল কৃষ্ণ গোস্বামী মহারাজ শিল প্রভুপাদের জন্য তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন জল নেওয়ার জন্য। তো আপনি বলেছেন প্রভু যে ইমিটেট না করতে পূর্ব আচার্যদের, আমরা সেই স্থিতিতে নেই, আর সেরকম আমাদের ডিভোশন নেই। তো সেই কারণে আমি জানতে চাইছিলাম প্রভু, এরকম ভগবান এবং গুরুর প্রতি আমরা কিভাবে ভক্তি অ্যাচিভ করতে পারি? হরে কৃষ্ণ। তো মাতাজির প্রশ্ন হচ্ছে যে গত ক্লাসে, গত আলোচনায় সৎসঙ্গে চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত পাঠে, আমাদের পাঠে আমি বলেছিলাম যে রামানুজাচার্য হাঁটু গেড়ে উঠতেন শৈলে, শৈলে মানে হচ্ছে কি বলে তিরুপতি বালাজিতে, এবং শিল তামাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ গুরুদেব তিনি প্রভুপাদের জন্য ঝাঁপ দিয়ে জল এনেছিলেন। তা আমরা তাদের নকল করতে পারবো না। তা আমাদের কিভাবে দৃঢ়তা আসবে? আমাদের এই দৃঢ়তা আসবে যদি ওনাদেরকে আমরা অনুসরণ করি। আমাদের নীতিটা আমাদেরকে বুঝতে হবে। নীতিটা যদি কি, নীতিটা হচ্ছে শরণাগতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ, দৈন আত্ম নিবেদন গতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস কালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার,
ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটা যে ভক্তির অঙ্গ আছে এটা যত আমরা আমাদের জীবনে পালন করব, ধীরে 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 আমাদের সেই সেবা ভগবান গ্রহণ করবেন, এবং আপনার সেবা ভগবান গ্রহণ করছেন, রাধা গোবিন্দ গ্রহণ করছেন, আপনি ঠিক পথেই চলেছেন। হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন আছে আজকে? প্রভু আরেকটা প্রশ্ন আছে। হরে কৃষ্ণ। কে বলছেন ভাই? প্রভু আমি সায়ন। আচ্ছা বলো প্রভু, শুদ্ধ শুদ্ধ হরিনাম কি করে সম্ভব, আমরা কি করে আরো শুদ্ধ ভাবে হরিনাম করতে পারি? তো সায়ন প্রভুর প্রশ্ন হচ্ছে, সবার জন্য আমি আরেকবার সবাইকে শুনিয়ে দিই, শুদ্ধ হরিনাম করব কেমন করে? আমরা আমরা যে হরিনাম করছি, আমি আমার জীবনে যেটা করি সেটা হচ্ছে অন্তত এমন সময় জপ করব যখন আমাকে কেউ বিরক্ত করবে না, এবং জপের আগে যদি আমি জপ সম্পর্কে কিছু শুনতে পাই, জপের মাহাত্ম্য সম্পর্কে, তাহলে আমার আরো বেশি দৃঢ়তা আসে জপ সম্পর্কে। এবং তৃতীয়ত, জপ যখন করি, এবার আমি শাস্ত্র থেকে সব শুনেছি বুঝেছি, আমি যেন ভালো করে সেটা শুনতে পাই যে আমি নামটা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি আমি শুনতে পাই। এবং সেজন্য এই তিনটে জিনিস যদি আমরা ভালোভাবে একটু সজাগ থাকি, তাহলে আমরা ধীরে 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 ধীরে, হয়তো এখন হয়তো অনেক কিছু চিন্তা করছি, তার মধ্যে অনেকে আমাকে বলে যে জপের সময় সব থেকে বেশি কি বলে প্ল্যানিং চলে মাথায়, কিন্তু সেই প্ল্যানিং করলে চলবে না, তখন যখন এই মনটা এরকম ভাবে বিচলিত হবে, মনটাকে একটা কষিয়ে আচ্ছা সে দিতে হবে একটা থাপ্পড় যে এই মন চুপচাপ বস আর ভগবানের নাম এখন শোন। সেজন্য শাস্ত্রে বলছে যে এই মন হরিনাম কর, এইভাবে যখন আমরা হরিনাম করি অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে আমাদের, তখন দেখবে ধীরে 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 আস্তে আমরা শুদ্ধতার দিকে যাব। তখন ষোলোমালা শেষ করার পরে আরো ইচ্ছা হবে আরো বেশি করে জপ করা, যখন আমরা বুঝতে পারবো যে আরো বেশি করে জপ করতে ইচ্ছে করছে, ষোলোমালা ওরে বাবা শেষ হলো, মাছা গেল আজকের জন্য শেষ, এইটা মানে জপ ঠিক আছে হয়েছে কিন্তু এর প্রতি প্রেম এখনো আসে, ঠিক আছে? হরি কথা শুনতে শুনতে হরিনাম করা যায় না? হরি কথা শুনতে শুনতে হরিনাম করা যায় না, তাহলে হরিনামের কারণেও অপরাধ হয়ে যাচ্ছে, আর হরিনামের ছাড়া আর হরি কথার সাধুকেও অপমান হয়ে যাচ্ছে, ওনারটা শুনছি না। অনেকে ভাবে এরকম যে টু ইন ওয়ান করা যায়, কিন্তু এটা শাস্ত্রে উল্লেখ নেই। ব্যবসা আত্মিকা বুদ্ধি একে হি কুরুনন্দন। হ্যাঁ, অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে যে আমি যদি নিজে জব না করি, আমার যদি একটি অ্যাসিস্ট্যান্ট রাখি, সে সব সময় আমার সব কামড়ে কাণ্ডের কাছে জব করবে, তাহলে কি হবে? তখন আমি তাদেরকে বলি আপনার কি হবে জানি না, সেই যে জব করছে অ্যাসিস্ট্যান্ট, ও ভগবত ধাম চলে যাবে। ঠিক আছে, নিজের জব নিজেকে করতে হবে। আর কোন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, কে বলছেন? শ্রাবণী মুখার্জি। হ্যাঁ শ্রাবণী, শ্রাবণী দি বলুন, ব্যাঙ্গালোর থেকে বলুন। ব্যাঙ্গালোর থেকে প্রভু, ব্রহ্মমুহূর্তে কি জপ করার সময় আমরা শুদ্ধভাবে স্নান করে তারপরে বসে জপ করতে পারি? আপনি শাস্ত্রে বলছে, সচেতন মহাপ্রভু সর্বাণী মাতাজি বলছেন, ব্রহ্মমুহূর্তে চান টান করে সবকিছু করে কি জপ করতে পারি? করতে পারলে খুব ভালো, কিন্তু এই স্নান আর টান, এই যে বলেন স্নান আর টান, খাওয়া দাওয়া স্নান টান, সেজে গুজে দেখা গেল ব্রহ্মমুহূর্ত চলে গিয়ে দুপুর হয়ে গেছে, সেই জন্য অত আড়ম্বরের প্রয়োজনীয়তা নেই। ব্যবসা আত্মিকা বুদ্ধি একে হি কুরুনন্দনা, উঠে যদি স্নান করতে পারেন সব থেকে ভালো, গুড বেটার বেস্ট, এটা হচ্ছে বেস্ট। যদি না পারেন কোনো অসুবিধে নেই, মহাপ্রভু বলছেন নাম নাম কারি বহুদা নিজে সর্বশক্তি তত্যার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুদ্রৈব মিদৃশমিহা অজনীন অনুরাগ। তিনি বলছেন যে কোনো সময় নেই, যে কোনো সময় যে কোনো স্থানে আপনি নাম জপ করতে পারবেন, কিন্তু এটা আমার একটা নিজস্ব উপলব্ধি বা আমার বলতে পারেন আমার একটা প্র্যাকটিস। সকালবেলা ঘুম থেকে উঠে যদি হাত পা ধুয়ে পরিষ্কার জায়গায় আসনে বসে আমরা জপ করি তাহলে খুব ভালো, চান করতে পারলে আরো ভালো। কিন্তু ওই যে বললেন আপনি চান টান করে, ওই চান আর টান ওতে যেন সময় বেশি না যায়, তাহলে জপ। হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন আছে কারোর?
প্রভু কাবেরী মাতাজি জিজ্ঞেস করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপা। তোমার আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না গো ভাবা, কি বলে আমাদের বেনু বিহারী প্রভু? এখন একটু শোনা যাচ্ছে। প্রভু কাবেরী মাতাজি জিজ্ঞেস করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপা কিভাবে পাওয়া সম্ভব? নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যায় যদি গৌরাঙ্গকে ভালোবাসা যায়। এই জন্য নিত্যানন্দ প্রভুই এটা গাইছেন, নিত্যানন্দ প্রভুই এটা বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা পাবো কখন? দেখো, যখন আমরা গৌরাঙ্গকে ভালোবাসতে শুরু করবো। আর গৌরাঙ্গকে কখন ভালোবাসার গৌরাঙ্গকে কৃপা কিভাবে পাবো? আমরা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে শুরু করবো। এরা যে সে কারা? এরা যে কানাই আর বলাই, ব্রজের সেই দুই ভাই, আজ এসেছেন এই গৌর নিতাই রূপে। নিত্যানন্দ প্রভু খুব কৃপালু, একবার গৌরাঙ্গ নাম নিলেই উনি আপনার কাছে চলে আসে। সেজন্য বলা হচ্ছে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ প্রভু সবার কাছে গিয়ে গিয়ে বলছেন, কি বলছেন? তিনি বলছেন ভজ গৌর হরি, গৌরাঙ্গের নাম দিলে নিত্যানন্দ প্রভু খুশি হয়। ওকে কাবেরী মাতাজি, হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মিস্টার সেন এসেছেন আমি দেখতে পাচ্ছি এখানে, থ্যাংক ইউ ফর কামিং। প্রণাম 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 প্রণাম। আপনি প্রতি রোববার আসুন, আমার ভীষণ ভালো লাগবে। আর আবার মীনাক্ষী মাতাজি এসেছেন, আই এম ভেরি হ্যাপি। আর কোন প্রশ্ন আছে কি না? আমরা এখন একটা ভজন গাই। হ্যাঁ প্রভু, এই 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 কীর্তনটি খুব বিশেষ কীর্তন। আমার একটা অনেকগুলো কীর্তনের মধ্যে এই কীর্তনটা আমার সবচেয়ে খুব ভালো লাগে। খুব একটা ছোট প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ, কে কে প্রশ্ন করতে চাইছেন? বেনু বিহারী প্রভু। হ্যাঁ প্লিজ 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 বলো। তো বলছি চৈতন্যমৃত মতোই আগে শুনতে পুরো, যেটা আমাদের ভক্তিতে খুবই আনন্দের সাথে অনুপ্রেরণা দেয়। তো সেটা দৈনন্দিন জীবনে আর কিভাবে ভক্তিটাকে এরকম আনন্দময় করা যায় যাতে উৎসাহ পাওয়া যায়? সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ। ও প্রভুর প্রশ্ন হচ্ছে চৈতন্য চরিতামৃত পড়লে এত ভালো লাগে, শুনলে এত ভালো লাগে, এত আনন্দময়, দৈনন্দিন জীবনটাকে তো আনন্দময় করা যায় কেমন করে? সর্বদা কৃষ্ণকে স্মরণ করলেই সবসময় ভালো থাকবো আমরা। সেই জন্য বলা হচ্ছে সবসময় কৃষ্ণকে স্মরণ করা, কখনো কৃষ্ণকে ভুলে না যাওয়া, এর জন্যই তো ইসকন তৈরি করেছেন, প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য যত আমরা কৃষ্ণকে মনে রাখবো, দৈনন্দিন জীবনে যদি আমি যদি রান্না করেছি কিছু ভগবানকে ভোগ দিয়ে খাই, দৈনন্দিন জীবনে আমি আজকে আমার মেয়েকে, তোমার যেরকম ছোট্ট মেয়ে আছে রূপু, রূপুকে আমি তৈরি করছি, বুঝতে হবে যে এই সন্তানও কৃষ্ণ দিয়েছেন আমাকে, এই পাত্র কৃষ্ণ দিয়েছেন, এই কৃষ্ণের সন্তান আমি যত্ন নিচ্ছি। তুমি যদি কোথাও বাইরে বাজার করতে যাও, কৃষ্ণের জন্য বাজার করতে যাবে, সবসময় স্মরণ করতে হবে তোমার নিজেকে তৈরি রাখাটাও কৃষ্ণের একটা বড় কৃপা। নিজেকেও সুস্থ রাখা, নিজেকেও যত্ন নেওয়া, এটাও কিন্তু কৃষ্ণেরই সেবা। আমি ভালো থাকলেই তো তবে সেবা করতে পারবো। এবং সর্ব অবস্থায় যখন আমরা কৃষ্ণকে স্মরণ করি, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ। দৈনন্দিন জীবনে যখন আমরা এইভাবে ভগবত ভক্তি করি, তখন কি হয় না, আমরা সবসময় ভগবানের সংস্পর্শে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। ওকে, তো এই গানটি হচ্ছে, যে গানটি ভজনটি আমি গাইতে যাচ্ছি এখন, এই ভজনটি হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন নাম, তিনি যে বিভিন্ন বিভিন্ন যে জীবকে উদ্ধার করেছিলেন, বিভিন্ন ভাবে ভগবান তার লীলা প্রকট করেছিলেন, তার বিভিন্ন নাম এখানে আমরা এখন শুনতে পাব। তার বলা হচ্ছে, আচার্য বলছেন যে যদি কলিযুগের কুকুর রূপী ঝামেলা তুমি ছাড়াতে চাও, কলিযুগটা হচ্ছে খুব দুঃখের যুগ, এই কলিযুগের দুঃখের যুগটা, একটা কলিযুগের দুঃখটা একটা কুকুরের মতো, কুকুরটা যদি তাড়াতে যাও তাহলে
শ্রী চৈতন্যনন্দনের আমরা আশ্রয় গ্রহণ করতে হবে। সেজন্য বলা হচ্ছে এই গানটা গাইছে, কলি কুকুর কদম যদি চাও হে, কলি কুকুর যদি চাও হে, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী চৈতন্যনন্দন গাও হে, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী চৈতন্যনন্দন গাও হে, গদা ধর্মাদন তায়ের কান ধন অদ্বৈতের প্রপূজিত গোরা নিমাই বিশম্ভর শ্রীনিবাস ভক্ত সমূহ চিত্ত চোরা, নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর নাম প্রবর্তন সুরা, গৃহজন শিক্ষক নাশিকুল নায়ক রাধব রাধব পুরা, সর্বভৌম শোধন গজপতি তারণ রামানন্দ পোষণ বীরা, রূপানন্দ বর্ধন সনাতন পালন হরিদাস মোদন ধীরা, ব্রজরস ভাবন দুষ্টমত সাতন কপটি বিঘাতন কাম, শুদ্ধ ভক্ত পালন শুষ্ক জ্ঞান তাড়ন ছল ভক্তি দূষণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো বলো নিজেকে আনমুখ করে নাও, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা মহাপ্রভুকে বৃন্দাবনে মহাপ্রভুর পেছনে পেছনে বৃন্দাবনে ওনার অনুসরণ করতে করতে পৌঁছে গেছি। সুখ বৃন্দ পিক ময়ূর ময়ূরী মৃগ মৃগী গাভী সবার সঙ্গে আজকে আমাদের দেখা হলো। এর পরবর্তী পর্যায়ে সুখ এবং সারি কিভাবে গান গিয়ে চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দেবেন সেটা আমরা সবাই পরবর্তীকালে শ্রবণ করব সামনের রবিবার ঠিক 6টার সময় সন্ধ্যেবেলা। সবাই ভালো থাকবেন, কৃপার মধ্যে থাকবেন। আমার অনেক অনেক প্রার্থনা রয়েছে আপনাদের সবার জন্য, আপনারা আমার প্রার্থনায় প্রতিদিন রয়েছেন। খুব ভালো থাকবেন, হরি বল হরি বল।